জাপানে একে অপরকে ভয়ে হুমকি দিচ্ছে উত্তর কোরিয়া আমেরিকা এই দুই দেশের পারস্পরিক দ্বন্দ্বে অতিষ্ঠ জাপান আমেরিকার দীর্ঘদিনের বন্ধুদের জাপানকে মোটেও ভালো চোখে দেখেন না উত্তর কোরিয়ার শাসক কিম জন উন তিনি যেদিন থেকে গোয়ামে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছেন আতঙ্কের দিন কাটছে পশ্চিম জাপানের বাসিন্দাদের কারণ উত্তর কোরিয়া থেকে গোয়ামে ক্ষেপণাস্ত্র ছুড়লে তা পশ্চিম জাপানের উপসাগরীয় এলাকা দিয়ে যেতে বাধ্য ক্ষেপণাস্ত্র হামলা হলে এলাকাবাসীর কিভাবে তারা মোকাবেলা করবেন সে নিয়ে এবার মোহরা দিলেন জাপানের উপসাগরীয় শহর কেতুরার বাসিন্দারা আমেরিকার সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক বরাবরই শীতল আন্তর্জাতিক সংগঠনগুলোর নিষেধাজ্ঞা উপেক্ষা করে দীর্ঘদিন ধরে পরমাণু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে আসছে কিমজন উনের দেশ চলতি বছরে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে পিয়াংয়াং ঘোষণা করছিল তাদের বানানো ক্ষেপণাস্ত্র সরাসরি আমেরিকার শহরগুলোকে ধ্বংস করতে পারে তারপরেই নৌড়চুড়ে বসে মার্কিন প্রশাসন উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারি করে হোয়াইট হাউস ক্ষিপ্ত কিম এরপরে প্রশান্ত মহাসাগরীয় মার্কিন দ্বীপ গুয়ামে ক্ষেপণাস্ত্র হামলার সরাসরি হুমকি দেন একের পর এক টুইট করে পাল্টা জবাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানান যুদ্ধের জন্য প্রস্তুত তাদের সেনাও গত কয়েকদিনে কিছুটা হলেও সুর নরম করেছে দুই দেশই কিন্তু জাপানের আতঙ্ক তাতেও কাটছে না এই পরিস্থিতিতে সোমবার থেকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ মহড়া শুরু করবে মার্কিন সেনা প্রতি বছরে এটা হয়ে থাকে কিন্তু এবারে পরিস্থিতি অন্যরকম জাপান মনে করেছে ওই যৌথ মহড়া দেখে ক্ষিপ্ত হতে পারেন কি তাই আগেভাগেই মহড়া সেরে রেখেছেন কেতাউরার বাসিন্দারা ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ এভরিবডি